তো বন্ধুরা সব থেকে প্রথম আপনাকে ব্লুটুথ কানেক্ট করতে হলে ল্যাপটপের মধ্যে আপনাকে সার্চ বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশান আছে এবং এখানে উপরে টাইপ করার অপশান আছে তো আপনাকে এখানে সার্চ করতে হবে সেটিং এখানে সার্চ করার পর আপনাকে এখানে সিম্পলি সেটিংটা যেটা আছে ওপেন করে নিতে হবে এখানে সেটিংটা ওপেন করার পর কিন্তু আপনি সিস্টেমের নিচে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার যদি উইন্ডোজ টেন হয় তাহলে আপনি সার্চ করেও কিন্তু ওপরে ফাইন ডে সেটিং অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ওখানে সার্চ করেও কিন্তু করতে পারেন এরপর আপনি এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন নিচে ব্লুটুথের একটা অপশন আছে ঠিক আছে এই যে অফ করা আছে ব্লুটুথটা এটাকে আপনাকে অন করে নিতে হবে তো সব থেকে প্রথম আপনাকে ব্লুটুথটা অন করে নিতে হবে এবং অন করার পর বন্ধুরা এখানে তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডিভাইসের একটা অপশন আছে নিচেই তার নিচে অপশন আছে ডিভাইসেস তার নিচে আছে অ্যাড ডিভাইসেস তো আপনাকে সব থেকে প্রথম এখানে যেটা ক্লিক করতে হবে অ্যাড ডিভাইসেস সে ক্লিক করতে হবে এবং এখানে ব্লুটুথে ক্লিক করতে হবে ব্লুটুথে ক্লিক করার পর আপনাকে আপনার যেটাই যে ডিভাইসটাই সাথে আপনি কানেক্ট করতে চান সেই সেই ডিভাইসটাকে আপনাকে এখানে ভ্রুতটা সেই ডিভাইসে রন করে রাখতে হবে আমার যেমন আমার ফোনটার সাথে কানেক্ট করছি তো এখানে নাম দেখতে পাচ্ছেন পোকোক থ্রি প্রো এখানে কানেক্ট হচ্ছে কিন্তু এখানে যদি কানেক্ট না হয় ধরুন আপনারটা কানেক্ট হচ্ছে না তাহলে কিন্তু আপনি আপনার ফোন থেকে এখানে পেয়ারের একটা অপশান দিতে পারেন এখানে সেটা পেয়ার করে নেবেন আমার যেমন এখানে কানেক্ট হচ্ছিলো না তো সুতরাং আমি ফোন থেকে পেয়ার করার চেষ্টা করলাম এখানে কিন্তু একটা তারপর আপনার ল্যাপটপে বা আপনার যেটা ডিভাইস আছে সেটাতে একটা পেয়ারের অপশান আসবে তারপর এখানে আপনাকে ইয়েস করে নিতে হবে আপনার যদি এটা ব্লুটুথের হেডফোন পেডফোন হয় তাহলে কিন্তু সহজেই পেয়ার হয়ে যাবে এবং আপনি খুব সহজেই কিন্তু গান পান যা আছে শুনতে পারবেন তো বন্ধুরা এইভাবেই আপনি ব্লুটুথ কানেক্ট করতে পারবেন ভিডিওটা পছন্দ হলে লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন